ঢাকা থেকে রাজশাহী যান হায়াত আলী, তবে ছিল না 8 বছর আগে ঢাকা গেছিলাম বিদেশ যাওয়ার জন্য ইন্টারভিউ দিতে। আবার দেশে চাপায় আসার সময় ট্রেনের টিকিট পাইনি, গো দাঁড়িয়ে আসার জন্য যে টিকিটটা দেয় ওটা আমি নিই নাই, সেখানে চেক করবে টাকা দিয়ে দেবো, সেখানে আসেনি গো, আমি ঘুমিয়ে গেছিলাম, তখন পরে এসছে পরশু আমার দেখা হয়নি, এখন ভাবছি এটা আমার দায় আছে, আমার ভুল হয়েছে গিয়ে টাকা দিইনি, দেশের টাকা দেশের সম্পদ যে লন্ডন করলে ঠিক না, একজনের টাকা নিলে একজনই দায় হবে, দেশের জিনিস যদি নেয় 20 কোটি মানুষের কাছে দায় থাকে, বিদেশ থেকে বিদেশে ছিলাম তখন মনে করছি দেশে যাবো, তখন পরিশোধ করবো, দেশে এসেছি তখন আমি পরিশোধ করেছি, দায় মুক্ত হয়েছি, আমার ভালো লাগছে।